আমি সুভাষ বলছি, শৈলেশ দে, বিশ্ববাণী প্রকাশনী, কলকাতা। পর্ব এক। আজাদ হিন্দ রেডিও, বার্লিন। আমি সুভাষ বলছি। কে কে চমকে উঠল গোটা ভারতবর্ষ? কে কথা বলছে? কার কণ্ঠ ভেসে আসছে ইথার তরঙ্গে? আমি সুভাষ বলছি, সুভাষ, সুভাষ। সাড়া পড়ে গেল সর্বত্র, আমাদের সুভাষ, সেই পরিচিত কণ্ঠ, সেই তেজোদ্দীপ্ত ভঙ্গি। বলো সুভাষ, বলো, আমরা কান পেতে শুনছি তোমার কথা, তুমি বলো। এতকাল আপনাদের কাছে আমার বক্তব্য বিষয় শোনানোর কোনো সুযোগ ছিল না। শত্রুপক্ষ যে অপবাদই দিক, আমি জানি আপনারা তা বিশ্বাস করেন না। আমি আমার কাজ করে চলে যাব, কে কি বলে না বলে তাতে আমার কিছু আসে যায় না। অক্ষশক্তির আক্রমণ থেকে নিজেদের সাম্রাজ্য রক্ষা করার জন্য যদি ব্রিটেন আজ আমেরিকার দ্বারস্থ হতে লজ্জা না পায়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য অপর কোনো জাতি সাহায্য প্রার্থী হওয়া আমার পক্ষে অন্যায়ও নয়, অপরাধও হতে পারে না। আপনারা আন্তর্জাতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে প্রস্তুত থাকুন। আমি যেভাবে ব্রিটিশ গভর্নমেন্টকে বিভ্রান্ত করে ভারতবর্ষ থেকে চলে এসেছি, ঠিক তেমনি করেই যথাসময়ে আপনাদের কাছে গিয়ে উপস্থিত হব। যে সুযোগ আসছে সেটা সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। সেজন্য নিজেরা জাতি ও ধর্ম নির্বিশেষে অবিলম্বে সংঘবদ্ধ হন, চাই ঐক্য ও একাগ্রতা। সুভাষের পরে বললেন বিখ্যাত সাংবাদিক ডক্টর গিরিজা মুখার্জি। সর্বশেষে মিস্টার শর্মা, বক্তব্য সেই একই, প্রস্তুত হও, দিন আগত ওই। একে একে সবার বক্তব্য শেষ হলো, তবু গুঞ্জন শেষ হলো না। সবার মুখে একই প্রশ্ন, সবার মনে একই সুর, কী করে এটা সম্ভব হলো? সুভাষ অন্তর্ধান করেছিলেন 1941 সালের 17ই জানুয়ারি, আজ 7ই ডিসেম্বর। পৃথিবীব্যাপী মহাযুদ্ধ চলছে, এ সময় সাম্রাজ্যবাদী শক্তির বেড়াজাল ডিঙিয়ে কী করে তার পক্ষে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সুদূর বার্লিনে গিয়ে উপস্থিত হওয়া সম্ভব হলো? যে অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয়, সত্যিই অবিশ্বাস্য। প্রবল পরাক্রান্ত ব্রিটিশ রাজত্বের ইতিহাসে এমন অসম্ভব কথা চিন্তাও বুঝি করা যায় না, বিশেষ করে যুদ্ধের সময়। তবু তা সম্ভব হয়েছিল, সম্ভব হয়েছিল অনেক পরিশ্রম, অশেষ নির্যাতন ও প্রচুর অধ্যাবসায়ের বিনিময়ে। এই ইতিহাসের অলিখিত অংশটাই বেশি, কতটুকু আর লেখাজোকা হয়েছে? তবু দীর্ঘ দিনব্যাপী অনুসন্ধানের ফলে যেসব মূল্যবান তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, আজ সে কাহিনী একে একে তোমাকে শুনিয়ে যাব মল্লিকা। মনে রেখো, শুধু একজন নয়, এই ঐতিহাসিক যাত্রার পেছনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অসংখ্য নামি অনামি দেশপ্রেমিক মানুষ, যাদের অকুণ্ঠ সহযোগিতা না পেলে এই দুঃসাহসিক অভিযান কোনোদিনই হয়তো সার্থক হয়ে উঠতে পারত না। তোড়জোড় শুরু হয়েছিল 1940 সালের মাঝামাঝি সময় থেকে। সুভাষ তখন স্থির প্রতিজ্ঞ, বাইরে যেতে হবে। হিটলারের হাতে মার খেয়ে ইংরেজ এখন নিজের ঘর সামলাতে ব্যস্ত, এই অপূর্ব সুযোগটিকে কাজে লাগাতে হবে। প্রচণ্ড আঘাত এনে ওদের ওই সাম্রাজ্যবাদী ক্ষুধাকে চিরতরে স্তব্ধ করে দিতে হবে। এখানে থেকে তা সম্ভব নয়, হয়তো বা কিছুটা সম্ভব হতো যদি এ ব্যাপারে কংগ্রেসের সহযোগিতা পাওয়া যেত, কিন্তু সে আশা সুদূর পড়া হতো। এখনও তারা সেই চিরন্তন আবেদন নিবেদনের বন্ধা নীতিতে আস্থাবান। এখনও তাদের ধারণা
এই আবেদন নিবেদনের ফলেই একদিন স্বাধীনতা নামক বস্তুটি তাদের হাতের মুঠোয় এসে যাবে। এই অবস্থায় কে তাদের বোঝাবে যে সাপ মারতে হলে লাঠির দরকার, মনসা পূজায় কোনোদিনও সাপ মরে না? কে বোঝাবে যে সশস্ত্র উত্থান ব্যতীত ব্রিটিশ সিংহকে ভারতের মাটি থেকে এক চুলো নাড়ানো সম্ভব নয়? অবশ্য কংগ্রেসের সহযোগিতা না পাওয়া গেলেও অন্যান্য দলগুলোর আনুগত্য সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না। ফরওয়ার্ড ব্লক, বাংলার বৈপ্লবিক সংস্থা, বেঙ্গল ভলেন্টিয়ার্স, অনুশীলন সমিতি, পূর্ণ দাসের দল, অনিল রায় ও লীলা রায়ের শ্রীসঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন দলগুলির সমর্থন সবসময় তার পিছনে রয়েছে। সাহসে, শৌর্যে, বীর্যে ও আত্মত্যাগে তাদের তুলনা নেই। সত্যিকার সৈনিকের যা থাকা প্রয়োজন সব কিছুই তাদের আছে, তবু তাই যথেষ্ট নয়। সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে মুখোমুখি সংগ্রাম চালাতে হলে আরও কিছু চাই। চাই আধুনিক অস্ত্র সম্ভার, চাই সুদক্ষ সেনাবাহিনী, চাই আরও অনেক কিছু। এই মুহূর্তে এখানে থেকে তা সংগ্রহ করা সম্ভব নয়, তাই আঘাত আনতে হবে বাইরে থেকে। ভারত এখন অগ্নিগর্ভ, বাইরে থেকে যথাযথভাবে আঘাত আনতে পারলে ভেতরে মহাবিপ্লবের আবির্ভাব সুনিশ্চিত। সুতরাং সর্বাগ্রে দরকার বাইরে যাওয়া। ফরওয়ার্ড ব্লকের অন্যতম নেতা সর্দার নিরঞ্জন সিং তালিবকে কথাটা একদিন খুলেই বললেন সুভাষ, আমি বাইরে যেতে চাই সর্দারজি, এ ব্যাপারে আপনার সহযোগিতা প্রয়োজন, বলুন কি করা যায় এখন? মনে মনে হাসলেন সর্দারজি, সুভাষবাবু যখন মনস্থির করেছেন তখন তাকে রুকনেওয়ালা দুনিয়াতে কই নেই না। ঠিক আছে, ভেবে দেখি কি করা যায়। ভাবতে ভাবতে এক সময়ে বিশেষ একটি মানুষের কথা মনে পড়ে গেল সর্দারজি, বলদেব সিং, জামশেদপুরের বিশিষ্ট ব্যবসায়ী বলদেব সিং। শক্ত মানুষ, বিশ্বাসীও বটে, তাকে একবার বলে দেখলে কেমন হয়তো কিছুটা কাজ হলেও বা হতে পারে। শুনতে শুনতে উজ্জ্বল হয়ে উঠল বলদেব সিংয়ের মুখ, অপূর্ব অপূর্ব প্রস্তাব! এর দুঃসাহসিক প্রচেষ্টা একমাত্র সুভাষবাবুর মতো লোকের পক্ষেই বুঝি সম্ভব, সত্যিই অপূর্ব। কিন্তু কাজটা শক্ত, বিপজ্জনকও বটে। সুভাষবাবুর সম্বন্ধে পুলিশ কর্তৃপক্ষ সবসময় অত্যন্ত সজাগ, বিশেষ করে এখন যুদ্ধের সময় তো কথাই নেই। হয়তো আড়াল থেকে প্রতি মুহূর্তেই তারা তাকে সতর্কভাবে লক্ষ্য করে চলেছে। এ অবস্থায় তাদের নজর এড়িয়ে তার পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হবে কি? তাছাড়া হাঁটা পথে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে দুর্ধর্ষ উপজাতীয় এলাকা পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা মুখের কথা নয়। এ পথ যেমন দুর্গম তেমনি বিপদ সংকুল। সুভাষবাবু সমতল ভূমির লোক, তিনি কি পারবেন ওই দুর্গম গিরিসিংহ অতিক্রম করে নির্বিঘ্নে ওপারে পৌঁছে যেতে? অবশ্য তা বলে পিছিয়ে গেলে চলবে না, ঝুঁকি এক্ষেত্রে কিছুটা নিতেই হবে। তার জন্য সর্বাগ্রে প্রয়োজন একজন অতি বিশ্বস্ত কর্মী, যিনি এ ব্যাপারে পুরোপুরি দায়িত্ব গ্রহণ করতে সক্ষম। কোথায় পাওয়া যাবে তেমন লোক? আরে কি আশ্চর্য, সহসা কি একটা মনে পড়ে গেল বলদেব সিংয়ের, লোকের অভাব কি? পাঞ্জাবের কীর্তি কিষাণ পার্টির বিশ্বস্ত কর্মী কমরেড অচ্ছর সিং তো এখন পলাতক অবস্থায় তাঁর গৃহেই আত্মগোপন করে রয়েছেন, তাকে একবার জিজ্ঞাসা করে দেখলেই তো হয়। শুনে সানন্দে রাজি হলেন অচ্ছর সিং, এ তো বহুত খুশি কা বাত হ্যায়, আমার দ্বারা যতদূর সম্ভব নিশ্চয়ই করব, কথা দিলাম। তক্ষুনি খবর চলে গেল পাঞ্জাবের কীর্তি কিষাণ পার্টির কাছে, সুভাষবাবুর জন্য এই কাজের ভার নিতেই হবে, বলো তোমরা রাজি আছো কি না? রাজি, যথাসময়ে উত্তর এলো কীর্তি কিষাণ পার্টি থেকে, এ ব্যাপারে সবাই আমরা একমত, কমরেড রামকিষাণের উপর যাবতীয় ভার দেওয়া রইল, সে তোমার সঙ্গে যোগাযোগ করবে। দিন কয়েক বাদেই অচ্ছর সিং ও কমরেড রামকিষাণ দুজনেই পাড়ি দিলেন পেশোয়ারের মর্দান জেলার খেল্লাডের নামক গাঁয়ের উদ্দেশ্যে। ওখানকার কমরেড ভগতরামের সঙ্গে একবার যোগাযোগ করা দরকার। ভগতরাম শুধু কিষাণ পার্টির সভ্যই নয়, ফরওয়ার্ড ব্লকেরও একজন অতি উৎসাহী কর্মী, পাহাড়ি এলাকার সব কিছু তার নখদর্পণে। আফ্রিদি, মোমান্ত প্রভৃতি উপজাতীয়দের সঙ্গেও তার যথেষ্ট হিত্যতা, প্রায়ই তাকে ঘোরাঘুরি করতে হয় ওই সব উপজাতীয় অঞ্চলে। একমাত্র তিনিই পারেন সুভাষবাবুকে নিরাপদে সীমান্তের ওপারে পৌঁছে দিতে। সুভাষবাবু, খবর শুনেই উৎসাহে লাফিয়ে উঠলেন ভগতরাম, ইয়া ইয়া, এ তো শেরকা বাচ্চার মতো কথা, আমি তো ইয়ার, সুভাষবাবুর জন্য আমি সব কিছু করতে রাজি, জানো কবুল।
দুরন্ত দুঃসাহসী কর্মী এই ভগতরাম বড় ভাই হরিকৃষণ পঞ্জাব গভর্নর হত্যা চেষ্টার মামলায় ফাঁসি রজ্জুতে প্রাণ দিয়েছেন, তবু তিনি সমান বেপরোয়া। তার একমাত্র প্রতিজ্ঞা এর বদলা নিতে হবে, যারা তার বড় ভাইকে খুন করেছে তাদের খুনে হাত রাঙাতে হবে। দায়িত্ব বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠলেন ভগতরাম। সুভাষবাবু শেরকা বাচ্চা, যে করে হোক তাকে সীমান্তের ওপারে পৌঁছে দিতে হবে, তার স্বপ্ন সার্থক হোক, ভারত স্বাধীন হোক। কাজ এগিয়ে চলল অবিশ্বাস্য গতিতে, প্রস্তুতি পর্ব প্রায় শেষ, হঠাৎ বিপর্যয় নেমে এলো বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে। হলওয়েল মনুমেন্ট আন্দোলনের তারিখ ধার্য করা হয়েছিল জুলাই মাসের 3 তারিখে, তার আগের দিনই সুভাষকে গ্রেপ্তার করে পাঠানো হলো লৌহকড়ার অন্তরালে, ফলে গোটা ব্যাপারটাই চাপা পড়ে গেল সাময়িকভাবে। সুভাষকে রাখা হলো প্রেসিডেন্সি জেলে, ফল কিন্তু ভালোই হলো। সহবন্দী হিসাবে সেখানে তিনি পেয়ে গেলেন হেমচন্দ্র ঘোষ, সত্যবক্সী, মনিন্দ্র কিশোর রায় প্রমুখ বিভির অন্যতম বিপ্লবী নায়কগণকে, ফলে আবার মন্ত্রণা শুরু হলো নতুন করে। কি করা যায় এখন, এতদূর এগিয়ে এসে সব কিছুই কি পণ্ড হয়ে যাবে এমনি করে? অসম্ভব, তা হতে পারে না। এমন সুযোগ জীবনে আর কোনোদিনই পাওয়া যাবে না, যে করেই হোক, যে কোনো মূল্যেই হোক, তাকে সার্থক করে তুলতেই হবে। কিন্তু কি করে তা সম্ভব? সে যে বিনা বিচারে আটক বন্দী, ইচ্ছা করলেই তো আর ইংরেজের কারাগার থেকে বেরিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, তাও যায়, ইচ্ছা করলেই যায়। আগে জানা না থাকলেও এখন আর সে রহস্যটুকু অজানা নেই সুভাষের, তাই গোপনে তিনি তার দাদা সত্যি শরৎ বোসের কাছে খবর পাঠালেন। অবিলম্বে বিভীর জ্যোতিষ গুহর মাধ্যমে পরেশ রায়ের সঙ্গে যোগাযোগ করে সব কিছু জেনে নিন। জ্যোতিষ গুহ বিভীর অন্যতম নায়ক, দলের প্রায় সবার কাছে তিনি সুপরিচিত, কিন্তু পরেশ রায় তিনি কে, কী তার পরিচয়? অগ্নিযুগের ইতিহাসে এই পরেশ রায়ের মতো একটি অতি বিচিত্র চরিত্র আর কোথাও তুমি খুঁজে পাবে না মল্লিকা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে তিনি অবজ্ঞার পাত্র, সবাই জানে তিনি একজন স্পাই বা গুপ্তচর, দেশদ্রোহিতাই তার একমাত্র পেশা। পরেশ রায় নিঃশব্দ নিশ্চুপ, তাছাড়া উপায় কি? অর্থের বিনিময়ে যে লোক দেশদ্রোহিতা করতে পারে, মুখে তুলে কথা বলার মতো সাহস তার কোথায়, বিশেষ করে সেই যুগে? কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি তিনি গুপ্তচর? ভুল মল্লিকা, একেবারেই ভুল। দলীয় স্বার্থের প্রয়োজনে নিজেকে সন্দেহমুক্ত রাখার জন্য সারা পৃথিবীর ঘৃণা আর অবহেলা করিয়ে এই পরেশ রায় যেদিনের পর দিন কী অসাধ্য সাধন করে চলেছেন, তা জানতেন শুধু বিভি নেতৃত্বস্থানীয় দু একটি মাত্র লোক, আর কারো পক্ষেই তা জানা সম্ভব ছিল না। সত্যিই অসাধ্য সাধন করেছিলেন এই পরেশ রায়। পুলিশ বিভাগের একজন শ্বেতাঙ্গ ICS অফিসারকে তিনি এমনভাবে কায়দা করে ফেলেছিলেন যে বিচারার আর কোনো দিকে এতটুকু নড়বার জো ছিল না। অফিসারটি ছিল ভয়ানক মদ্যপ, মাইনের পুরো টাকাটাই তার চলে যেত মদের দোকানে, ফলে মাসের 7 দিন যেতে না যেতেই পকেট করের মাঠ, তাই নিয়ে সংসারে খিটিমিটি। ঝোপ বুঝে কোপ মারতেন পরেশ রায়, খাও বাবা খাও, পেট ভরে খাও, না খেলে শরীর টিকবে কী করে? টাকা, না না, এই গরিবের থাকতে টাকার জন্য তুমি ভেব না, তুমি শুধু খেয়ে যাও। তবে আমি বাবু নগদ কারবারের কারবারই, তাই বিদেটাও হতে চাই, বিশেষ কিছুই নয়, শুধু মাঝে মাঝে দু একটা ফাইল নিয়ে যাব। না না, ভয়ের কিছু নেই, কাকপক্ষীতেও টের পাবে না, দু একদিন বাদেই আবার যেখানকার মাল সেখানে ঠিকঠাক সাজিয়ে রেখে যাব, বলো রাজি? রাজি না হয়ে উপায় কী? একদিকে মদের দোকানের বিল, অন্যদিকে সংসার, সোজা খরচ তো আর নয়। ফলে পুলিশের বিভাগের প্রতিটি ব্যাপার ছিল সেদিন বিভীর কর্মকর্তাদের নখদর্পণে, এমনকি কবে কোথায় কাকে কিভাবে গ্রেপ্তার করা হবে সে খবরও তারা জানতে পারতেন আগে থেকে। প্রথমটাতে বিশ্বাসই করতে পারেননি সুভাষ, পুলিশের দপ্তর থেকে গোপন ফাইল পাচার করে আনা এ যে অবিশ্বাস্য কথা, তাও কিনা একজন শ্বেতাঙ্গ ICS অফিসারের হাত দিয়ে? অসম্ভব, এ হতেই পারে না। মনে মনে সেদিন হেসেছিলেন অন্তরঙ্গ শহীদ বিপ্লবী নায়ক সত্যবক্সী। তারপরেই একদিন একটা ফাইল তিনি তুলে দিয়েছিলেন সুভাষের হাতে। এবার বিশ্বাস হলো তো? এ কি, সুভাষ স্তম্ভিত, এ যে তার নিজের সম্বন্ধে পুলিশের গোপন রিপোর্ট, এ ফাইল এখানে এলো কী করে, কে নিয়ে এলো?
গিয়ে আবার এনেছেন পরেশ রায়। তিনি ছাড়া এত বড় বুকের পাটা কার আছে? সংসারে পরেশ রায়দের জাতি আলাদা। খুশি হয়ে সেদিন প্রচুর টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন সুভাষ। এটা চালু রাখতে হবে, গোয়েন্দার উপর গোয়েন্দাগিরি চালিয়ে যেতে হবে। এটা দরকার, সত্যি দরকার। দরকার বলেই এই জরুরি মুহূর্তে সুভাষ স্মরণ করলেন সবার উপেক্ষিত সেই পরেশ রায়কে। জেল থেকে তিনি নির্দেশ পাঠালেন, পরেশ রায়ের সঙ্গে যোগাযোগ করুন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পরেশ রায় গিয়ে হাজির হলেন সেই হুজুরের দরবারে। কেমন আছো সাহেব? ইস, শুকিয়ে একবারে আধখানা হয়ে গেছো দেখছি। কথায় বলে আগে শরীর তারপর অন্য কথা। শরীর যদি গেল তো আর রইল কি? যাক একটা কাজের কথা বলি। শুরু হলো ধস্তাধস্তি, হাজার হোক ইংরেজ, তার ওপর খাঁটি ICS অফিসার, এ ব্যাপারে কিছুতেই সে মুখ খুলতে রাজি নয়। পরেশ রাও নাথর বান্দা, মুখ খুলে তিনি ছাড়বেন না, খুলে যাবে কোথায়? মাইনের টাকা তো এর মধ্যে পুকে বসে আছে, এখন তো আবার হাত পাততে হবে এই পরেশ রায়ের কাছে। তা বাপু, হাত যখন পাততেই হবে তখন লজ্জা না করে এখনই পাতলেই তো হয়। মোটা রকম কিছু না খুশিয়ে যে ছাড়বে না সে তো বুঝতেই পাচ্ছি। অবশেষে এক মজার রিপোর্ট পাওয়া গেল পরেশ রায়ের দিক থেকে। সুভাষবাবুকে অসুস্থ হতে বলুন, আর শরৎবাবুকে বলুন দু একদিন বাদে তার মুক্তির জন্য আবেদন জানাতে। ব্যাস, হতেই হবে। খবর চলে গেল কাড়া প্রাচীরের অন্তরালে। তোমাকে অসুস্থ হতে হবে সুভাষ, তারপর যা করার বাইরে থেকে আমরাই করব, তুমি নিশ্চিন্ত থাকো। ইতিমধ্যে সুভাষ জেল থেকেই কেন্দ্রীয় আইনসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অক্টোবর মাসের 28 তারিখে। তার এক মাস বাদে নভেম্বর মাসের 29 তারিখে ঘুম থেকে উঠেই সারা দেশ স্তম্ভিত হয়ে গেল একটি অভাবনীয় খবর শুনে। মুক্তির দাবিতে সুভাষ অনশন শুরু করেছেন, আমৃত্যু অনশন। প্রতিবাদ শোনা গেল দেশের এখানে ওখানে সর্বত্র। সুভাষকে বিনা বিচারে আটক রাখা চলবে না, অবিলম্বে তার মুক্তি চাই। সে দাবি আরও জোরদার হয়ে দেখা দিল দেহ শরৎবাবুর কণ্ঠে। সুভাষকে মুক্তি দেওয়া হোক, এভাবে তাকে আটকে রাখা বেআইনি। মুক্তি দেওয়া হলো ডিসেম্বর মাসের 5 তারিখে। প্রায় একই সময়ে আরও একজনকে মুক্তি দেওয়া হলো ভগ্নস্বাস্থ্যের অজুহাতে। তিনি হলেন বিভির অন্যতম নায়ক শ্রীযুক্ত সত্য বক্সী, যাকে বলে মণিকঞ্চন যোগ। এবার শুরু হলো সুভাষের জীবনের এক নতুন অধ্যায়। কারো সঙ্গে দেখা নয়, এমনকি অন্তরঙ্গ সহচরদের সঙ্গেও নয়। রুদ্ধদ্বার কক্ষে সাধন ভজন আর ধর্মচর্চার মধ্যেই তিনি নিমগ্ন হয়ে রইলেন সারাক্ষণ। ভেতরে ভেতরে কিন্তু তখনও সেই আগুন জ্বলছে, যেতে হবে, অনেক দূরে যেতে হবে, এ সুযোগ হারালে চলবে না। কিন্তু আগেকার সেই যোগাযোগ এতদিনে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথায় সেই দুরন্ত দুঃসাহসী কর্মী ভগতরাম? বিরাট এই ভারতবর্ষের কোটি কোটি মানুষের মধ্যে কোথাও এখন খুঁজে পাওয়া যাবে না তাকে। না, কোনো উপায় নেই, নতুন করেই আবার চেষ্টা করতে হবে। যোগাযোগ করা হলো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বিশিষ্ট ফরওয়ার্ড ব্লক নেতা পেশোয়ারের আকবর শাহর সঙ্গে। সেই একই বক্তব্য, একই দাবি, একজন বিশ্বস্ত লোক চাই, এমন একজন দুঃসাহসী মানুষ যে সব কিছু তুচ্ছ করে তাকে সীমান্ত পার করে দিতে পারবে। অনেক খুঁজে খুঁজে অবশেষে পাওয়া গেল একজনকে। দেখে খুশিই হলেন আকবর শাহ। হ্যাঁ, সাচ্চা আদমি, যাকে বলে উপযুক্ত লোক। মল্লিকা, খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আকবর শাহ যে উপযুক্ত লোকটিকে নির্বাচিত করলেন, তিনি কিন্তু আসলে সেই দুরন্ত দুঃসাহসী কর্মী স্বয়ং ভগতরাম ছাড়া আর কেউ নন। কি অদ্ভুত যোগাযোগ! সেই একই কথার প্রতিধ্বনি শোনা গেল ভগতরামের কণ্ঠে। হাতিকা দাঁত আর মর্দিকা বাত, সুভাষবাবু শেরকা বাচ্চা, জবান দিচ্ছি আমি তাকে কাবুল পর্যন্ত দিয়ে আসবো, জান কাবুল। আবার তোড়জোড় শুরু হলো নতুন করে। ভগতরামের মাধ্যমে আবার এগিয়ে এলো পাঞ্জাবের সেই কীর্তি কিষাণ পার্টি। এ ব্যাপারে সব রকম সহযোগিতা করতে তারা প্রস্তুত। তোড়জোড় শুরু হলো বাংলাদেশেও, বিশেষ করে সত্যবাবুর কত কথাই নেই। দেহ অপটু, তাই নিয়ে তিনি একটানা খেটে চলেছেন নিরলসভাবে। শুধু কাজ আর কাজ, নিরবিচ্ছিন্ন কাজ, সময় অল্প, তার আগেই যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে। ওদিক থেকেও তৎপরতার অন্ত নেই। ইতিমধ্যেই কীর্তি কিষাণ পার্টির 3 জন সদস্য চলে এসেছে কলকাতায়। আশ্রয় নিয়েছেন মটলেনের একটি পাঞ্জাবি হোটেলের 4 নম্বর ঘরে। উদ্দেশ্য, এ ব্যাপারে সামনাসামনি কিছুটা আলাপ আলোচনা করা।
সঙ্গে সঙ্গে সত্যবাবু সেখানে পাঠিয়ে দিলেন বিভি রতি বিশ্বস্ত নেতৃস্থানীয় কর্মী বিনয় সেনগুপ্তকে। যাও কথাবার্তা বলে এসো, শুরুতেই আমাদের কোড ওয়ার্ডটা উচ্চারণ করতে ভুলোই না যেন, ফিরে এসে যা হয় আমাকে জানি। যথাসময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে হাজির হলেন বিনয়বাবু, হিসাবে কোথাও এতটুকু ভুল নেই। ভেতরে তিনজন লোকই রয়েছে, সবাই পাঞ্জাবি। কি চাই? প্রশ্ন করলেন একজন। ব্লক ফরওয়ার্ড, প্রথমেই কোড ওয়ার্ড উচ্চারণ করলেন বিনয়বাবু। আইয়ে জি আইয়ে, তিনজনেই সাগ্রহে আহ্বান জানালে। ভিতর মে আইয়ে, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। অনেক কিছুই আলাপ আলোচনা হলো রুদ্ধদ্বার কক্ষে, সবশেষে ঠিক হলো দিন সাতেক বাদে এখান থেকে একজনকে যেতে হবে লাহোরে, তার মারফতি ভবিষ্যৎ কর্মপন্থা সম্বন্ধে সব কিছু জানিয়ে দেওয়া হবে বিস্তারিতভাবে। নির্দিষ্ট দিনে দলের একজন বিশিষ্ট কর্মী চড়ে গেলেন লাহোরে, গেলেন ছদ্মবেশে, ছদ্মনামে, ছদ্মপরিচয়ে। সে কি তার পোশাক পরিচ্ছদের ঘটা, যেন কোনো উঁচু মহলের রইল মুসলিম আদমি আর কি। আশ্রয় নিলেন ওখানকার একটা সাধারণ মুসলমানি হোটেলে, নিতেই হবে, খাঁটি মুসলমান যে। কী লাভ অন্য কোনো হোটেলে আশ্রয় নিয়ে অহেতুক সন্দেহের সৃষ্টি করে? বিপদ হলো খাবার টেবিলে। হায় ভগবান, যে রুটি আর নিষিদ্ধ মাংস, এখন উপায়? এক মুহূর্তের দ্বিধা, তারপরেই তিনি অম্লান বদনে কাছে টেনে নিলেন মাংসের প্লেটটা। স্বাধীনতার চাইতে সংস্কার বড় নয়, সুতরাং নিষিদ্ধ মাংসই সই, নইলে সন্দেহের সৃষ্টি হওয়া বিচিত্র নয়। দিন তিনে একবাদেই কর্মীটি ফিরে এলেন যাবতীয় আলাপ আলোচনা শেষ করে। খবর শুভ, কলকাতা থেকে কাবুল পর্যন্ত যাবার সমস্ত প্ল্যান প্রস্তুত, এমনকি দিন তারিখও স্থির হয়ে গেছে। কীর্তি কিষাণ পার্টির সভ্যদের মধ্যে কে কবে কোথায় সুভাষকে রিসিভ করে কাবুল পর্যন্ত পৌঁছে দেবেন তাও একদম পাকা, এখন শুধু অপেক্ষা মাত্র। এবার এক সমস্যা দেখা দিল সত্যবাবুর সামনে, সবচাইতে বড় সমস্যা। টাকা চাই, অনেক টাকা। নানা দিক থেকে যোগাযোগ রাখা, প্রতিটি ঘাঁটি সুরক্ষিত করা ইত্যাদি ব্যাপারে প্রচুর টাকার প্রয়োজন। কোথা থেকে আসবে এত টাকা? জ্যোতিষ গুহ, বিনয় সেনগুপ্ত, কামাখ্যা রায় প্রমুখ বিবি নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যারা তখনও জেলের বাইরে ছিলেন, তাদের সবাইকে ডেকে এনে সমস্যার কথাটা বুঝিয়ে বললেন সত্যবাবু। টাকা চাই, একদিন অন্তর একদিন, কম করে 500 করে টাকা, যে করে হোক এর ব্যবস্থা করতেই হবে। মহা সমস্যা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই স্বল্প বা মধ্যবিত্ত শ্রেণীর লোক, কোথায় পাওয়া যাবে এত টাকা? এ তো আর 2-10 টাকার ব্যাপার নয়। দলের মেয়েদের একবার জিজ্ঞাসা করে দেখলে কেমন হয়? অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত বিপ্লবী নায়িকা উজ্জ্বলা মজুমদারের কাছে গিয়ে হাজির হলেন বিনয়বাবু। যে করে হোক কিছু টাকার ব্যবস্থা তোমাকে করে দিতেই হবে ভাই, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নারীর অবদান তুচ্ছ নয়। কত মা, কত বৌদি, কত স্নেহময়ী দিদি যে বাংলাদেশের এই দুরন্ত দামাল ছেলেগুলোকে সেদিন ধৈর্য দিয়ে, সহানুভূতি দিয়ে সব রকম বিপদ থেকে আঁকড়ে রেখেছিলেন, ইতিহাসও বোধ করি তার সঠিক হিসেব দিতে পারবে না। ঘর ছাড়া কুলহারা সেই ছেলেগুলোর জন্য তাদের শুধু বুকই ফেটেছে, কিন্তু মুখ ফোটেনি কোনোদিনও। এবারও তার ব্যতিক্রম হলো না। সঙ্গে সঙ্গে উজ্জ্বলা মজুমদার তৎপর হয়ে উঠলেন সুবলা সেন, উষা সেন প্রমুখ দলের অন্যান্য নারী কর্মীদের নিয়ে। টাকা চাই, অনেক টাকা। পাওয়া গেল বেশ কিছু অলংকার, নারীর সবচাইতে প্রিয় জিনিস অলংকার, একান্ত প্রিয় সেই অলংকারগুলোই তারা স্বেচ্ছায় তুলে দিলেন স্বাধীনতা সংগ্রামের এই দুঃসাহসিক প্রচেষ্টাকে সুগম করে তুলতে। হে মহান বিপ্লবী, তোমার যাত্রাপথ নির্বিঘ্ন হোক, তোমার সাধনা জয়যুক্ত হোক। উজ্জ্বল মজুমদার, নামটা চেনা চেনা ঠেকছে, তাই না মল্লিকা? হ্যাঁ, ঠিকই অনুমান করেছো তুমি। এই উজ্জ্বল মজুমদারই একদিন বাংলার গভর্নর এন্ডারসনকে গুলি করার মামলায় দণ্ডিত হয়েছিলেন যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে। বর্তমানে ইনি উজ্জ্বলালয় ক্রিপ। বিভির বিশিষ্ট নায়ক কমেট দাশগুপ্ত তখন কাজ করতেন নাথ ব্যাংকে, তার সাহায্যে অলংকারগুলো ওখানে গচ্ছিত রেখে পাওয়া গেল বেশ কিছু টাকা। তবু সমস্যার কোনো স্থায়ী সুরাহা হলো না। এ টাকা আর কদিন, এ তো দেখতে দেখতেই ফুরিয়ে যাবে, তারপর কাজ চলবে কী করে? হঠাৎ একটি বিশেষ মানুষের কথা মনে পড়ে গেল বিনয়বাবুর, পঞ্চবাবু, জামশেদপুরের বিশিষ্ট ইঞ্জিনিয়ার পঞ্চবাবু।
মনে মনে তিনি সুভাষবাবুর অত্যন্ত ভক্ত, শ্রদ্ধাও করেন যথেষ্ট। কথাবার্তার মধ্য দিয়েই তার প্রমাণ পাওয়া গেছে বারবার। তার কাছে একবার গেলে হয় না, দেখাই যাক না, যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে জামশেদপুর ছুটে গিয়ে পঞ্চবাবুর সঙ্গে যোগাযোগ করলেন বিনয়বাবু, টাকা চাই, একদিন অন্তর একদিন 500 করে টাকা। কেন কি বৃত্তান্ত কিছুই বলতে পারবো না, সময় হলে নিজেই জানতে পারবে। শুধু এটুকু মনে রাখবেন যে এর উপরে অনেক কিছু নির্ভর করছে। বলুন রাজি? রাজি রাজি রাজি, সানন্দে হাত মেলালেন পঞ্চবাবু। 500 টাকা এখনই নিয়ে যান, বাকি টাকার জন্য আর এখানে আসতে হবে না, ওটা ঘরে বসেই পেয়ে যাবেন। পঞ্চবাবু তার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে রেখেছিলেন মল্লিকা। নিষেধ না করা পর্যন্ত যথানিয়মেই তিনি 500 করে টাকা পৌঁছে দিয়েছিলেন পূর্ব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী। এ ব্যাপারে কোনোদিনও তার দিক থেকে কোনো ভুলচুক হয়নি। বর্তমানে তিনি রৌরকেল্লা স্টিল প্ল্যান্টের সঙ্গে যুক্ত। ভালো নাম শৈলেশচরণ দাশগুপ্ত হলেও পঞ্চবাবু নামেই তিনি সর্বত্র পরিচিত। এদিকে নেপথ্য নায়কদের মধ্যে ততদিন সাড়া পড়ে গেছে নতুন করে, আর ভাবনা নেই, অর্থের কিছুটা সুরাহা হয়ে গেছে। এবার এগিয়ে চলো, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও সেই একই রব, আর সময় নেই, এগিয়ে চলো এগিয়ে চলো। হাঁক শোনা গেল ভগত রামের কণ্ঠে, হুঁশিয়ার ভাই সব হুঁশিয়ার, তৈয়ার হয়ে যাও, টাইম আ গিয়া। লোকচক্ষুর আড়ালে নিজেকে সরিয়ে রাখলো সুভাষ, কিন্তু সেদিনও লৌহ কপাটের অন্তরালে অবস্থিত তার বিপ্লবী সতীর্থদের কথা ভুলে যাননি। বড়দিন উপলক্ষে এক গাদা কেক তিনি পাঠিয়ে দিলেন তাদের কথা স্মরণ করে। বিদায় বন্ধুগণ বিদায়, আবার কবে দেখা হবে কে জানে, ভবিষ্যতে আর কোনো দিন দেখা হবে কি না তাই বাকি বলতে পারে, তবু তোমাদের কথা আমি ভুলবো না, কোনোদিনও না। অবশেষে এলো সেই 1941 সালের 17ই জানুয়ারি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সেই অবিস্মরণীয় দিন। সুভাষ প্রস্তুত, প্রস্তুত কমরেড ভগৎ রাম, প্রস্তুত উত্তর পশ্চিম সীমান্তের প্রদেশের ফরওয়ার্ড ব্লক নেতা পেশোয়ারের আকবর শাহ, প্রস্তুত কীর্তি কিষাণ পার্টির ভারপ্রাপ্ত কর্মীর দল, প্রস্তুত সত্য বক্সী, জ্যোতিষ গুহ, বিনয় সংগুপ্ত প্রমুখ বিভীর অন্যতম নেতৃবৃন্দ। লগ্ন আসন্ন, এবার যাত্রা শুরুর পালা। রাত তখন 1:25, গোটা এলগিন রোড সুপ্ত নিস্তব্ধ, আলো নেই, জনমানব নেই, নেই কোলাহল, শুধু দূর আকাশে তারা জ্বলছে মিটমিট করে। আস্তে আস্তে উঠে দাঁড়ালেন সুভাষ, এবার বেরিয়ে পড়তে হবে, আর সময় নেই। কিন্তু এ কোন সুভাষ? বিরাট বলিষ্ঠকায় এক পাঠান যুবকের আড়ালে এতদিনকার চেনা সুভাষ যেন নিঃশব্দে হারিয়ে গেছে। মনে হয় এ যেন কোনো ভিন্ন সত্তা, চেনাই যায় না। এবার যেতে হবে সুভাষকে, এই বাড়ির এই মৃত্তিকাতার কত প্রিয়, কত দিবারাত্রির স্মৃতি জড়ানো এই ঘর, জীবনের মধুগন্ধে ভরা দিনগুলি যেখানে কেটেছে তাকে ছেড়ে আজ চলে যেতে হবে বৃহত্তম কর্তব্যের প্রেরণা। এই যে নিশির ডাক, এ ডাক যে একবার শুনেছে সাড়াচ্ছে তাকে দিতেই হবে, বুঝি এক লহময় ব্যাপার। তারপরেই সুভাষ নিঃশব্দে নিচে নেমে গেলেন, কোন দিকে দৃষ্টিপ্রাত না করে। পেছনে তাকাবার সময় এখন নয়, সামনে কঠিন কঠোর সংগ্রামের দিন, সেই সংগ্রামই এখন তার জীবনের একমাত্র সত্য, একমাত্র লক্ষ্য। রাত্রি নিস্তব্ধতা কাটিয়ে সহসা একটি প্রাইভেট গাড়ি তীব্র বেগে ছুটে বেরিয়ে গেল এলগিন রোডের বাড়ি থেকে। একটু একটু করে ছোট হতে হতে গাড়িটা একসময় মিলিয়ে গেল কুয়াশাচ্ছন্ন গাঢ় অন্ধকারের আড়ালে, আর তাকে দেখা গেল না। প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো, আমরা দ্বিতীয় পর্বে বাকি গল্পটা বলবো।